আজই রবিবার, আর রবিবারে একটু চিকেন না হলে চলে না, তাই চিকেন রান্না করতে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে চিনি, এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা। এবারে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভাজা ভাজা করে নিই, এরপর আদা রসুনের পেস্টটা দেবো। এ তো একটু কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, আর এরপর একটু এটাকে কষিয়ে নেবো। আর আমি ততক্ষণ একটা জায়গায় গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি, হলুদ, জিরে, লঙ্কা, অল্প একটু মিট মশলা আর কাশ্মীরি লঙ্কা, এগুলো একটু জল দিয়ে মিশিয়ে আর দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর মাংসটা অ্যাড করব। এরপর মশলা কষানো হয়ে গেছে, মাংস আর আলু দিয়ে দিচ্ছি, এরপর পুরো মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। তো মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল বেরোচ্ছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু গরম তাই একটু পাতলা করে ঝোল করছি, আর মাংস আমার মোটামুটি রেডি, একটু মিট মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর এই তো আমার থালি রেডি, ভাত, সঙ্গে খেটে শাক ভাজা, মাংসের ঝোল, আর আছে চাল চাটনি আর মিষ্টি দই। আপনারা আজ কী কী লাঞ্চে খেলেন আমাকে অতি অবশ্যই জানাবেন, ভালো লাগবে।